কিভাবে 10% ক্যাশব্যাক নিয়ে মোবাইল রিচার্জ করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। আপনারা এটা দারাজ অ্যাপ দিয়েও করতে পারবেন বা আমি একটা লিংক ডিসক্রিপশনে দেবো, সেখান থেকে করতে পারবেন। অবশ্যই দারাজ অ্যাকাউন্ট লগ ইন থাকতে হবে। অ্যাপ দিয়ে করতে হলে বোধ হয় আমরা হেল্প সেন্টারে যে টপ আপ লিখে সার্চ দেব, তারপর হোয়াট ইজ টপ আপে ক্লিক করব। এখন এই যে এখান থেকে টপ আপ নাও সিলেক্ট করব। তো এখানে উপরে আমি আপনার ফোন নাম্বার বসান এবং পরিমাণ দিন, কত টাকা পে করতে চান। বিকাশ যেহেতু 300 টাকা ক্যাশব্যাক দিচ্ছে, সেহেতু 300 টাকায় আপনারা 10% ছাড় পাবেন 30 টাকা। সেটা আমি 300 টাকা রিচার্জ করে আপনাদের দেখাই। এখানে বিকাশ অ্যাকাউন্ট অ্যাড থাকতে হবে, আর একবার অ্যাড হয়ে গেলে ওই অ্যাকাউন্টের সাথে সেভ হয়ে থাকবে, আর অ্যাড করতে হবে না, সরাসরি শুধু রিচার্জ করবেন। এখানে আপনার বিকাশ নাম্বার দিন, বিকাশ নাম্বার দেওয়ার পর আপনার ফোনে একটা ভেরিফিকেশন পিনকোড আসবে, সেই পিনকোডটা আবার এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দিলে আপনার বিকাশ অ্যাকাউন্টটি দারাজ অ্যাকাউন্টের সাথে সংযুক্ত হয়ে যাবে। তো আমরা এটা কনফার্ম করে দিচ্ছি। এটা শুধু বিকাশ মাঝে মাঝে শর্ত যুক্ত করে 300 টাকা বা 200 টাকা পেমেন্টে সার, তো দারাজও সেই শর্ত অনুযায়ী পেমেন্ট করলেই আপনি রিচার্জে সার পাবেন। তো অ্যাকাউন্ট লিঙ্ক হয়ে গেছে, এখন আবার বিকাশ সিলেক্ট করে পে নাও ক্লিক করছি। এখন আপনার বিকাশের যে পিনকোড আছে সেটা প্রদান করুন। পিনকোডটা দিয়ে দিলে আমাদের এই, অবশ্যই নেট ভালো রাখবেন, এখানে ব্যাংক প্রসেসিং হবে, যদি ফেইল হয় তাহলে আপনার রিচার্জও ফেইল হয়ে যাবে। তো যেখানে ব্যাংক প্রসেসিং হচ্ছে দেখুন, পেমেন্ট সাকসেসফুল, সাথে সাথে আমার ক্যাশব্যাক এসে গেছে 30 টাকা, এবং রিচার্জও সাথে সাথে যে টেলি রিচার্জ এসে গেছে আমার 300 টাকা রিচার্জ হয়ে গেছে। তো এভাবে আপনি 10% ক্যাশব্যাকের সাথে রিচার্জ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে আমাদের একটা লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমাদের সাথেই থাকার জন্য।